বোলিং নিয়ে আমি খুশি, কেবল একটাই অপ্রাপ্তি, গত 8 বছরে একজন লেগ স্পিনার পেলাম না। আগামী 3 দিনের মধ্যে যদি কাউকে পেয়ে যাই নিয়ে নেব, মজা করছিলাম। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে, তারপর আমি চাচ্ছিলাম কেউ হাত তুলে বলুক আমাকে নিন, আপনার কাজটি করার জন্য আমি তৈরি। সোমবার একাই 4 উইকেট ঋষাদের। 3 দিনের মধ্যে এক লেগ স্পিনার পাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন টাইগারদের গুরু চান্ডিকা হাথুরুসিংহে। নিউজিল্যান্ড সিরিজে ব্যাটে বলে ফর্মে থাকা ঋষাদ হোসেন নিউজিল্যান্ড সিরিজে ভালো করলে পেতে পারেন বিশ্বকাপের টিকিটও। সোমবার একে একে 4টা উইকেট নিয়েছেন লেগ স্পিনার ঋষাদ হোসেন। প্রথম উইকেটটার দিকে তাকানো যাক, ঋষাদের ছোড়া রং ওয়ান ডেলিভারিটা পিক করতে পারেননি মোমিনুল হক। শর্ট লেন্থে বল পড়ায় টাইগারদের সাবেক টেস্ট ক্যাপ্টেন হয়তো ভেবেছিলেন বলটা টিপিক্যাল লেগ স্পিনারদের মতো ঘুরবে, তবে তার হলো না, বলটা হয়ে গেল গুগলি। ফলাফল ব্যাটের সাথে কানেক্ট করতে পারেননি এই বাহাতি ব্যাটার, শেষমেশ হতে হয়েছে বোল্ড। এটা ঋষাদের দিনের দ্বিতীয় উইকেট। ব্যাটার নাহিদুল ইসলাম ডাউন দ্য উইকেটে এসে নিজের উইকেট হারান, কানেক্ট করতে পারেননি ঋষাদের ফ্লাইট দেওয়া ডেলিভারিটা। ফ্লাইটের সাথে একটু স্পিড থাকায় নাহিদুলের ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় উইকেট কিপার জাকির আলীর কাছে। দিনের দ্বিতীয় উইকেটটা এভাবেই পান ঋষাদ। ঋষাদের তৃতীয় উইকেটটার গল্পের দিকে যাওয়া যাক। বল ছাড়ার আগেই সুইপ খেলার জন্য প্রস্তুত ব্যাটার মাহিদুল ইসলাম, তবে ঋষাদের অফ স্ট্যাম্পের বাইরে করা লেগ স্পিন বলে কানেক্ট করেও ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন মাহিদ। মূলত অ্যাক্রস দা লাইনে খেলতে গিয়ে ঋষাদের বলে আউট হয়ে যান এই ব্যাটার। এটা ঋষাদের দিনের চতুর্থ ও শেষ উইকেট। ব্যাটার আবু হায়দার রনি চার্জ করতে গেলেন ঋষাদের বলে, তবে অফ স্ট্যাম্পের বাইরে লেগ স্পিনের টানের সাথে কানেক্ট করতে পারেননি রনি। সোমবার বল হাতে 4 উইকেট নিয়েছেন ঋষাদ। এর আগের ম্যাচে ঋষাদ দেখিয়েছেন তার ব্যাটিং সক্ষমতার জানান। ব্যাটিং অর্ডারের 9 নম্বরে নেমেও 12 বল খেলে 33 রানের দারুণ এক ইনিংস খেলেন ঋষাদ, যেই ইনিংসটাতে ছিল 4-4টা বিশাল ছক্কাও। টাইগার গুরু চান্ডিকা হাথুরুসিংহের বিশেষ দুর্বলতা আছে লেগ স্পিনারদের প্রতি, ঋষাদ পারফর্মিং লেগি, সব মিলে হাতুরুর গুডবুকে। টি-20-র পর ডাক পেলেন ওয়ানডে দলেও, আসছে নিউজিল্যান্ড সিরিজে নিজেকে প্রমাণের বড় মঞ্চ পাচ্ছেন ঋষাদ। আন্তর্জাতিক মঞ্চের বাড়তি মানসিক চাপ মাথায় নিতে চান না এই লেগি, ঠান্ডা মাথায় করতে চান নিজের কাজটাই। জিসান আহমেদ, ভিডিও ক্রিক টাইম।